অবিরাম বাংলার কথা বলে স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলা নিউজ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি বকুল আক্তার। ইতি চুরির জন্য নয়, ইউএনওর উপর হামলা পরিকল্পিত। গ্রেফতারকৃত নিছক চুরির জন্য দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাসায় গিয়েছিল বলে দাবি করলেও তা মানতে নারাজ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে হামলার ঘটনাটি পরিকল্পিত। স্থানীয় একটি মহলের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধভাবে বালু তুলতে বাধা দেয় ইউএনওর উপর হামলা হয়েছে বলে মনে করছে বিসিএস প্রশাসন ক্যাডার সদস্যদের সংগঠনটি। শনিবার বিকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ এসব কথা বলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম সাম্প্রতিক সময়ে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ ও বালু মহলের অবৈধ বালু উত্তোলনে বাধা দেন। বিভিন্ন স্বার্থান্বেষী মহল তার উপর বেআইনি তদবিরে ব্যর্থ হয়ে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি সঠিকভাবে তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। দর্শক, এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।